নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনার মোবাইল থেকে ইউটিউব ভিডিওটিকে সঠিক পদ্ধতিতে কিভাবে আপলোড করবেন। তার জন্য প্রথমে ইউটিউবটি খুলে নিন এবং ইউটিউব খোলার পরে ডান দিকের কর্নারে লোগো দেওয়া অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে ওপরই আপনার যে অ্যাকাউন্ট থেকে এই ইউটিউবটি খোলা আছে সেটি দেখাবে, সেখানে আপনি টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত অ্যাকাউন্টগুলি এখানে দেখাবে। যে অ্যাকাউন্টটির সঙ্গে ইউটিউব চ্যানেলটি সেট করা আছে সেই অ্যাকাউন্টটিতে টাচ করুন। সেই অ্যাকাউন্টটিতে টাচ করার সঙ্গে সঙ্গে উপরের লোগোটি চলে আসবে এবং এখানে সমস্ত অপশনগুলি দেখাবে। এখানে নিচের দিকে প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে ভিডিও আপলোড করার জন্য। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোডে ভিডিওতে দেখাবে, এখানে আপনি টাচ করুন। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি যে সমস্ত ভিডিওগুলি বানিয়েছি তার ডিটেলসগুলি এখানে চলে এসেছে। এই ভিডিওর মধ্যে যে ভিডিওটি আপনি আপলোড করতে চাইছেন সেই ভিডিওটিতে টাচ করুন। এটিকে টাচ করার সঙ্গে সঙ্গে আজকে আমি দেখাতে চলেছি পেগাসাস সম্বন্ধে একটি ইম্পর্টেন্ট তথ্য। এই পেগাসাস শব্দটি আমরা ট্রেনে, বাসে, খবরের চ্যানেলে, টিভি সঙ্গে সঙ্গে ভিডিওটি চালু হয়ে যাবে। ভিডিওটি একবার দেখে নিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজটি খুলে আসবে। এখানে আপনাকে টাইটেলটি লিখতে হবে। টাইটেলটি লেখার সময় আপনি যে ফাইলটি আপলোড করছেন সেই ফাইলের নামটি এখানে প্রথমে লেখাটা সব থেকে ভালো। যে ফাইলটি আমি এখানে তৈরি করেছিলাম ভিডিও ফাইলটি, সেই ফাইলটি আমি পেগাসাস নাম দিয়েছি এবং এখানে আমি পেগাসাস ফার্স্ট নামটি দেব। নামটি লেখার পরে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে এবং এখানে সেকেন্ড পয়েন্টটিতে দেখুন এখানে পাবলিক, আনইউটিলাইজড এবং প্রাইভেট করা আছে। ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনি আনইউটিলাইজড করেই ভিডিওটিকে আপলোড করুন। আনইউটিলাইজড করে ভিডিওটিকে আপলোড করার পরে নো দিস ইজ এই সেকেন্ড ট্যাবটিতে যাব। ইয়েস ইটস মেড ফর কিডস, এটি না করাই ভালো। নো ইটস মেড ফর কিডস, এইটিকে ক্লিক করাটাই সব থেকে ভালো। নো ইটস মেড ফর কিডস, এটাকে ক্লিক করলাম এবং এরপর আমি লোকেশনটিতে ক্লিক করব। লোকেশনে টাচ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কাছাকাছি লোকেশনগুলো দেখাবে। যদি এগুলোর মধ্যে আপনি লোকেশন খুঁজে পান তাহলে সেটিকে সিলেক্ট করুন অথবা আপনি লোকেশনটি টাইপ করে নিন। চাকুলিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ভিডিওটি আপলোড করছি, সেই জন্য চাকুলিয়া ওয়েস্ট বেঙ্গল এখানে দিলাম এবং তারপর আমি আর একটু নিচের দিকে যাব। এখানে অ্যাড টু প্লেলিস্ট আছে, অ্যাড টু প্লেলিস্ট আমি এখানে সিলেক্ট করে দেবো। যদি আপনার প্লেলিস্ট অলরেডি সেট করা থাকে তাহলে সেগুলি সমস্ত দেখাবে, যদি প্লেলিস্ট সেট না করা থাকে তাহলে আপনি এখানে নতুন প্লেলিস্ট ক্রিয়েশনের অপশন দেখাবে, সেখান থেকে আপনি প্লেলিস্ট সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি রিয়েল স্টেট এবং টেকনিক্যাল গাইড এই দুটি প্লেলিস্ট সিলেক্ট করলাম এবং ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজের সমস্ত অপশনগুলি কমপ্লিট করে নিল। এখন আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি আপলোড হতে শুরু হয়ে যাবে, সেটি এখান থেকে দেখা যাবে না। তার জন্য আপনাকে ওপর থেকে যদি টানেন তখন এখানে দেখুন 179 MB-র এই ভিডিওটি আপলোড হচ্ছে এবং এটি 9 MB, 10 MB এইভাবে আপলোড হয়ে যাচ্ছে। এরপরের কাজটি আপনি ল্যাপটপ থেকে করলে খুব ভালো হয়, আমি এখন মোবাইল থেকেই দেখাচ্ছি। তার জন্য আপনাকে ইউটিউবের ডেস্কটপ সাইটটি খুলে নিতে হবে। ইউটিউব ডেস্কটপ সাইটটি খুললে পরে এই ধরনের পেজটি দেখাবে এবং এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের পেজটি চলে আসবে মোবাইলের স্ক্রিনে। ইউটিউবের ডেস্কটপের যে ওয়াইটি স্টুডিওর পেজটি এখানে চলে আসবে, দেখুন ওয়াইটি স্টুডিওর পেজটি এখানে চলে এসছে। যে ভিডিওর যে অপশনগুলি আছে এটিকে বুঝতে অসুবিধা হলে একটু বড় করে নিতে পারেন। বড় করে নেবার পরে আমি এখানে কন্টেন্টসে ক্লিক করব। কন্টেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের সমস্ত ভিডিওগুলি চলে আসবে। এখানে দেখুন এখানে দেখাচ্ছে আপলোডিং, আপলোডিং দেখাচ্ছে এবং এখানে সমস্ত কিছুগুলি দেখাচ্ছে। আমি একটু ডান দিকে সরিয়ে দিলে দেখে নিতে পারবো। এই সময়ে আপনি আরামসে এই জায়গায় ক্লিক করুন এবং আপনি ট্যাগস, টাইটেল এই সমস্তগুলি সেট করে নিতে পারবেন। এখানে দেখুন এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেও আপনি টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন এই সমস্তগুলি লিখে নিতে পারবেন। টাইটেল, ট্যাগস লেখার সব থেকে সহজ এবং সুন্দর পদ্ধতিটি আমি এখন দেখাচ্ছি। তার জন্য আমি হোম স্ক্রিনে যাব এবং হোম স্ক্রিনে যাবার পরে কিপ নোটসটিকে ফলো করব। এখানে দেখুন আমার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে তার ডিটেলস, টাইটেলস এখানে লেখা রয়েছে। এই টাইটেলসগুলি আপনি আপনার ভিডিও অনুযায়ী লিখে নিন এবং এখান থেকে কপি করে ওই জায়গায় পেস্ট করে দিন। ট্যাগসগুলি দেবার সময় সবসময়ই আপনাকে কমা দিয়ে ট্যাগস দিতে হবে। যেমন দেখুন এখানে আমার দুটি সেট করা রয়েছে,
একটি সেট করা আছে কমা দিয়ে দিয়ে, এবং নেক্সট একটি সেট করা আছে কমা ছাড়া। ট্যাগসগুলি আপনি যদি কমা দেওয়ার এইগুলিকে ক্লিক করেন, আমি এখন দেখাচ্ছি, এটিকে পুরোটিকে আমি সিলেক্ট করে নিলাম, কপি করে নিলাম, এবং আমি এখন ভিডিওর পেজটিতে যাব। এবং এখানে আমি একটু নিচের দিকে গেলে দেখতে পাবো শো মোর, শো মোড়ে আমাকে ক্লিক করতে হবে। শো মোড়ে যাবার সঙ্গে সঙ্গে এখানে পেড প্রোগ্রাম এই সমস্ত অপশনগুলি দেখাবে, এবং আপনাকে একটু নিচের দিকে গেলে এখানে ট্যাগস কলামটি চলে আসবে। অ্যাড ট্যাগস এই জায়গাটিতে আপনাকে ক্লিক করতে হবে, এবং যেটি আমি ওখান থেকে কপি করলাম সেটিকে পেস্ট করে দেবো। যেহেতু আমার কমা দিয়ে দিয়ে ট্যাগসগুলি ছিল, এই ট্যাগসগুলি সব পেস্ট হয়ে গেল। এরপর যেটি মেন কাজ সেটি হচ্ছে আমি প্রথমে আর একবার যাব, এবং এখানে দেখুন এই ট্যাগসগুলি কমা ছাড়া আমি দাঁড়ি দিয়ে দিয়ে সেভ করেছিলাম, এইটাকেও আমি কপি করে নেব। এবং এটিকে কপি করার পরে এটিকে ডেসক্রিপশন পয়েন্টে পেস্ট করে দেব। এটিকে একবার ব্যাক করতে হবে। এই যে সমস্ত ট্যাগসগুলি ছিল সেগুলিকে আমি ডেসক্রিপশন সেকশনে পেস্ট করে দেব। এটিকে পেস্ট হয়ে যাবার পরে আমাকে নিচের দিকে আসতে হবে, এবং আমি আমার চ্যানেল সংক্রান্ত বিভিন্ন তথ্য নোটপ্যাডে করে রেখেছি, সেই জায়গাটিতে আমি যাব। এবং এখানে দেখুন ওয়েলকাম টু মিশন লাইফ টাইম বলে যে ডিটেলসটি আমি করে রেখেছিলাম, সেই সমস্ত অপশনটিকে আমি এখান থেকে কপি করে নেব। এটিকে কপি করার পরে ডেসক্রিপশন সেকশনের নিচের দিকে এটিকে পেস্ট করতে হবে। এটিকে আমি পেস্ট করে দিলাম, এবং এটি যেহেতু অনেকটি বড় ওয়ার্ড আছে সেই জন্য এটি পেস্ট হতে কিছুক্ষণ সময় লাগবে। আমি ডেসক্রিপশন সেকশনে টোটাল 5000 ওয়ার্ড এখানে সেট করতে পারি। এই জায়গায় ডেসক্রিপশনে দেখুন আমি আমার নাম এগুলি সমস্ত কিছু দিয়ে রেখেছি, ফেসবুক লিঙ্ক দিয়ে রেখেছি, এবং চ্যানেল সাবস্ক্রিপশন লিঙ্কও এখানে দিয়ে রেখেছি, প্লে লিস্টের বিভিন্ন লিঙ্ক আমি দিয়ে রেখেছি। কিন্তু এই ডেসক্রিপশন সেকশনে আপনি কোনো সময়ে অন্য কোনো চ্যানেলের লিঙ্ক দেবেন না, তাহলে কিন্তু এটি কমিউনিটি গাইডলাইনে আটকে যেতে পারে। এখন আমি একবার ওপরের দিকে যাব, এবং প্রথমের যে অপশনটি দিলাম, প্রথমের যে ডেসক্রিপশন অপশনটি দিলাম এটিকে সিলেক্ট করে নেব। এবং এটিকে সিলেক্ট করার পরে এটিকে কপি করে নেব, তারপর টাইটেলে যাব, এবং টাইটেলে গিয়ে যে ফাইল নেমটি দিয়ে আমি আপলোড করেছিলাম তার ঠিক পরে এই টাইটেলটি পেস্ট করে দেব। পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে একটি দাঁড়ি দিতে হবে, দাঁড়িটি এই জায়গা থেকে দিয়ে দিন, এবং এটিকে পেস্ট দিয়ে সেট করুন। এবং এখানে দেখুন টোটাল আমার 81 এসছে, আমি টাইটেলের জায়গায় 100 দিতে পারি, এবং এটিকে এখন সেভ করে দেব। সেভ করার সঙ্গে সঙ্গে আমার টাইটেল ডিসক্রিপশন এইগুলি সমস্ত সেট হয়ে যাবে। এরপর আমাকে এন্ড স্ক্রিন সিলেক্ট করতে হবে। এন্ড স্ক্রিন সিলেক্ট করার জন্য এন্ড স্ক্রিনে ক্লিক করতে হবে, এবং এখানে দেখুন এন্ড স্ক্রিনের পেজটি এখানে চলে আসবে। এন্ড স্ক্রিনের পেজটি আসার পরে এখানে আপনি একটু বাঁদিকে টিকে সরিয়ে নিন, এবং এই জায়গায় ক্লিক করুন। এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি লাস্টে যে আপলোড করেছিলাম তার ডিফল্ট এখানে চলে আসবে। এটিকে আপনি যদি না চান তাহলে এলিমেন্টসে ক্লিক করুন, এবং ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিসেন্ট আপলোড ভিডিও এটি আমার থাকবে একটা। এবং দেখুন এখানে নিচের দিকে সমস্ত তিনটি চলে এসছে। আমি যদি এটিকে আমি চেঞ্জ করতে চাই, তার জন্য আমি এখানে ক্লিক করব, এবং চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করব। চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আমার লাস্ট আপলোড ভিডিও এটি অলরেডি দেখাচ্ছে। এখন আমি আমার পছন্দসই যে কোনো একটি ভিডিও এখানে আমি দিয়ে দেবো। এই ভিডিওটি যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আপনি এখানে গিয়ে আপনার ভিডিওর কিওয়ার্ডস এখানে লিখুন, অ্যাড টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস ইন গুগল প্লে, এই ভিডিওটি আমি এখানে অ্যাড করতে চাইছি, সেজন্য আমি এই ভিডিওটি এখানে দেব। এভাবে আপনি আপনার এন্ড স্ক্রিনটিকে সিলেক্ট করে নিন। এন্ড স্ক্রিনে অবশ্যই আপনার সাবস্ক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবেন এখানে, তার জন্য দেখুন এই জায়গায় ক্লিক করুন এবং সাবস্ক্রিপশন লিঙ্কটি এখানে দিয়ে দিন। সাবস্ক্রিপশন লিঙ্ক অ্যাড হয়ে যাবার পরে আর একটি প্লে লিস্ট এখানে অ্যাড করতে পারবো, এবং এখানে তার জন্য এলিমেন্টসে ক্লিক করব এবং ভিডিওতে ক্লিক করব।
ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে চুজ স্পেসিফিক ভিডিও এখানে আমার অপশন চলে আসবে এবং এখানে আমি ভিডিওর নামটি লিখব। এসি পারমিশনের উপর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এন্ড স্ক্রিনটি অলরেডি সেভ হয়ে যাবে। এন্ড স্ক্রিনটি সেভ হয়ে গেছে, এরপর আমাকে কার্ড সেট করতে হবে। কার্ড সেট করার জন্য এই জায়গায় ক্লিক করব এবং এখানে আমি যে ভিডিওর মাঝামাঝি জায়গায় এটিকে একটু ছোট করে নেবো, তাহলে আমার সুবিধা হবে। এবং যে জায়গায় আমি কার্ডটিতে সিলেক্ট করতে চাইছি সেই জায়গায় আমি এই কার্সারটিকে নিয়ে চলে আসবো। এরপর আমি ভিডিওতে ক্লিক করব এবং আমার চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলি দেখাবে সেই ভিডিওর মধ্যে যে ভিডিওটি এখানে আপনি সেট করতে চাইছেন সেটি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলাম এবং তারপরে আরেকটু এই টাইপটিকে সরিয়ে দেবার পরে আবার এখানে কার্ডসে ক্লিক করতে হবে এবং ভিডিওতে ক্লিক করতে হবে। অন্য আরও ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই ট্যাগস টোটাল 5টি ট্যাগ সিলেক্ট করা যায়, কিন্তু আমার সাজেশন আপনি 2টি বা 3টি ট্যাগস এখানে সিলেক্ট করুন, তাহলে সেটি সব থেকে ইফেক্টিভ দেখাবে। আমি এখানে 3টি ট্যাগ সিলেক্ট করলাম এবং ট্যাগস সিলেক্ট করার পরে মাঝামাঝি জায়গায় ডান দিকে যে সেভ অপশন দেখাবে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ট্যাগস এন্ড স্ক্রিন সমস্ত অপশনগুলি সেট হয়ে গেল। ট্যাগস সেট করার সময় সবসময় খেয়াল রাখবেন আপনার যেন চ্যানেলের নামটি এই ট্যাগের মধ্যে অবশ্যই থাকে। আমি চ্যানেলের নামটি দিয়ে দিলাম এবং ট্যাগসটিকে আরেকবার সেট করে নিলাম। ট্যাগসের ক্ষেত্রে দেখুন ম্যাক্সিমাম 500 লেটারের ট্যাগস আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন আমার 418টি ট্যাগস হয়েছে এবং এগুলি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে একদম উপরের দিকে যেতে হবে। আমি এটিকে একটু ছোট করে নিলাম এবং আমি সব সময় একদম টপে গেলাম এবং এখানে দেখুন আনডু চেঞ্জ এবং সেভ আছে, আমাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে, কিন্তু এটি দেখুন এই জায়গাটিতে যেটি দেখাবে আনইউটিলাইজড। এই আনইউটিলাইজডে দেখাচ্ছে এই কারণে এখন ভিডিওটি আপলোড হয়ে গেছে এবং ইউটিউবের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এরপর যে সময়ে আপনার ভিডিওগুলি সব থেকে বেশি ভিউ সেই সময়ে এটিকে আপনি পাবলিকে ক্লিক করে দিন। পাবলিকে ক্লিক করার পরে আপনি এই ভিডিওর উপর বিশেষ কিছু চেঞ্জ আর না করাই উচিত, তাহলে কিন্তু ইউটিউব এসইও মতলব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রবলেম তৈরি হতে পারে। সেই জন্য যা কিছু চেঞ্জ করার আপনি ভিডিওটিকে আনইউটিলাইজড অবস্থায় রেখে চেঞ্জ করুন এবং তারপর আপনি এখানে শিডিউলে ক্লিক করলে আপনার টাইম ডেট দিয়েও এগুলিকে সেট করে নিতে পারেন। এভাবে যদি আপনি ভিডিও পাবলিশ করেন তাহলে আপনার ভিডিওর ভিউজ অনেক বাড়বে। আজ তাহলে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ফুর্তিতে থাকুন।